আসসালামু আলাইকুম ফ্রেন্ড, শুনুন রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, শুধুমাত্র আপনাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নতুন রেসিপি, কুড়মুড়ে আর খুড়খুড়ে রেসিপি বন্ধুরা। গালে দিলেই কিন্তু কুড়মুড় করে আওয়া যাবে। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, ভাবতেই পারবেন না যে এত সুন্দর রেসিপি, আপনি কল্পনাও করতে পারবেন না। আগে কখনো বানাননি আর কখনো খাননি, ইউটিউবে এই নতুন রেসিপিটা প্রথম আমি দেখালাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে রেসিপিটা বানাতে চলেছি। তো এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল। তো ছোলার ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন ছোলার ডালটা আমি শিলে তুলে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে যে এত দারুণ রেসিপি হয় আমিও ভাবতে পারি না বন্ধুরা। ছোলার ডাল আর খাসির মাংস দিয়ে নতুন একটা রেসিপি বন্ধুরা, আমি তো কখনোই দেখিনি ইউটিউবে। তো এই প্রথমবার আমি আমার আইডিয়ারে বানাচ্ছি বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এখানে নিয়ে নিয়েছি খাসির যে প্লেন মাংস, আমরা অনেকে খেতে চাই না, কিন্তু এইভাবে যে রেসিপি বানিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে। তো এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে 100 গ্রামের মতো ছোলার ডাল ভিজিয়ে নিয়েছি। দেখুন সব উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এবারে শিলের মধ্যে নিয়ে নিয়েছি আমি ডালটাও বেটে নিয়েছি আর পেঁয়াজটাও বেটে নিচ্ছি আর এখানে মাংসটাও আমি একটু ঠুকে ভালোভাবে মিহি করে নিচ্ছি। দেখুন আমার সব উপকরণগুলো বাটা হয়ে গেছে, ডাল মাংস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিগুলো রেখে দিয়েছি। দেখুন শিলেতেই আমি মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। শিলে বেটে রেসিপিটা তৈরি করলে দারুণ স্বাদের হয় বন্ধুরা। তো এখানে 7 মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। এখানে দিয়ে দেবো 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচের মতো জিরার গুঁড়ো। এবারে এখানে দিয়ে দেবো আমি 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশি দেবেন বন্ধুরা, যেহেতু মাংস আছে আদা রসুন বাটাটা একটু বেশি লাগবে। তো এখানে 2 চামচের মতো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার অন্তত বাড়িতে বানান, আশা করছি সকলেই আপনার কিন্তু খুবই প্রশংসা করবে। তো এখানে সরিষার তেল আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে কুড়মুড়ে করার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তৈরি করে নিয়েছি। এবারে এখানে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একদম হালকা তেলটা গরম করে নিয়েছি। এবারে দেখুন পকোড়া আকারে আমি ভেজে নিচ্ছি। এত তো বন্ধুরা পকোড়া খেয়েছেন, কিন্তু এইভাবে যে এই পকোড়া খেয়ে দেখবেন বন্ধুরা, আপনারা সারা জীবন কিন্তু ভুলতে পারবেন না। এই নতুন একটা পকোড়া রেসিপি বন্ধুরা আপনারা কোথাও খুঁজে পাবেন না, আর এতটা টেস্ট বলতে পারবেন দুনিয়ার সেরা টেস্টের এই খাবারটা বলতে পারবেন। তো দেখুন আমি দিয়ে দিয়েছি একে একে, এবারে সোনালি কালার করে কুড়মুড়ে করে ভেজে নিয়েছি। এতটাই কুড়মুড়ে বন্ধুরা না খেলে আপনারা না বাড়িতে বানালে বুঝতেই পারবেন না। তো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ছাঁকনির সাহায্যে তেলটা ঝরিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছিদ্রযুক্ত বলে রেখে দিচ্ছি। এইভাবে আমি আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমেই জোর দেবেন না, তাহলে পুড়ে যাবে আর কুড়মুড়ে একদমই হবে না। তো প্রথমে আস্তে দেবেন, তারপরে এক পিসটা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে কুড়মুড়ে করে ভেজে নেবেন। দেখুন আবারও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এতটা দারুণ, এতটা স্বাদের বন্ধুরা ভাবতেই পারবেন না। মেহমান যদি এসে যায় ঝটপট, বাড়িতে কিছুই নেই, এই রেসিপিটা বাড়িতে থাকলে অবশ্যই মেহমান তাড়িয়ে দেবে। দেখুন কতটা কুড়মুড়ে হচ্ছে, আওয়াজটা দেখে বুঝতে পারছেন। তো প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর, কতটা লোভনীয় এই মুখরোচক খাবার। বিকালে ঘুম থেকে উঠেছেন, কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তো এই রেসিপিটা বানান। সন্ধ্যেবেলা কিছু খাবার নেই, অতন্ত এই রেসিপিটা বানিয়ে খান, আশা করছি ছোটো বড় সকলেই পছন্দ হবে। তো পরিবেশন করে নিয়েছি, আমি সসের সঙ্গে আর কিছুটা সালাদ নিয়ে নিয়েছি। সালাদের সঙ্গে খেতেও খুব দুর্দান্ত হয়। তো ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা কুড়মুড়ে রেসিপি বন্ধুরা। আশা করছি আগে কখনো বানাননি আর কখনো খাননি, এই রেসিপিটা দেখে আপনারা একবার অন্তত ট্রাই করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছিল। তো খেয়ে দেখলাম মাশাল্লাহ দুর্দান্ত স্বাদের বন্ধুরা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ করতে আল্লাহ হাফেজ।